এডিসিতে কি করেছে আমি জানি না, কিন্তু আমি আইনেরটা বলতে পারবো। আইনটা কি, ত্রিপুরা যে এডিসি এলাকায় এটা সিক্স শিডিউল মোতাবেক সংবিধানের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে সিক্স শিডিউল আছে সেটা অনুযায়ী তারা এডিসি পাওয়ার্স অফ দি ডিস্ট্রিক্ট কাউন্সিলস অ্যান্ড রিজনাল কাউন্সিলস টু মেক লস। এডিসি বা রিজনাল কাউন্সিল তারা আইন তৈরি করতে পারে কিছু কিছু বিষয়ে, আমি সবগুলি যাচ্ছি না। একটা জায়গায় লেখা আছে এনি আদার ম্যাটার রিলেটিং টু ভিলেজ অর টাউন অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং ভিলেজ অর টাউন পুলিশ অ্যান্ড পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, তার মানে তারা আইন করতে পারে। তো এখন কি জন্য বিল আনলো এটা আমার মাথা আমি বুঝতে পারছি না। অলরেডি বিল পাস হয়ে আইন হয়ে গেছে, দিস ইজ অ্যাক্ট দি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল পুলিশ অ্যাক্ট 1997। এটা বিল পাস হয়েছে, তারপরে যেহেতু গভর্নর 1997-এ এ আইন পাস হয়ে গেছে। একবার আইন পাস হওয়ার পরে আপনারা বলছেন কিন্তু আমি বলিনি, কিন্তু পরে এটা অপব্যাখ্যা করবেন না, একবার একটা আইন পাস হওয়ার পরে ওইটা বাতিল না হওয়া পর্যন্ত আরেকটা বিল কিভাবে পাস হয় আমি জানি না। আমি এত বছর ধরে বিধানসভায় আছি, হয় বিলটাকে রিপিল করতে হবে, এটাকে বাদ দিতে হবে। তো সুতরাং কি করেছে আমি, আপনারা বলছেন বিল বলছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু বিল প্লেস হবে কিভাবে হয় আমি জানি না। তো অলরেডি বিল পাস হয়ে অ্যাক্ট হয়ে গেছে, অ্যাক্টের পরে কি করবে, অ্যাক্টের পরে নিয়ম হলো ইট শ্যাল কাম ইন টু ফোর্স অন সাচ ডেট অ্যাজ দি এক্সিকিউটিভ কমিটি মে অ্যাপয়েন্ট বাই নোটিফিকেশন। এক্সিকিউটিভ কমিটি এই যে আইনটা পাস হয়েছিল এই আইনটা কার্যকর করার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করবে, বিজ্ঞপ্তি জারির পর এটা আইনে পরিণত হবে। আইন হয়েছে মানে এটা কার্যকরী হবে, তো তারা নোটিফিকেশন দেবে। এরপরে আমি সিস্টেমটা বলছি, এডিসি এই নোটিফিকেশন পরে রাজ্যপালের কাছে এটা পাঠাবে, লোক নিয়োগের কথা বলে। এই লোক নিয়োগ করতে হলে আপনারা জানেন রাজ্যপাল কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে ক্যাবিনেটের পরামর্শ নিতে হয়। তো কনসার্ন ডিপার্টমেন্ট সে ট্রাইবাল ওয়েলফেয়ার, এডিসির কনসার্ন ডিপার্টমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ারের কাছে এটা পাঠাবে। পাঠানোর পর ক্যাবিনেটে এটা আলোচনা হবে, দেন গভর্নর উইল অ্যাক্ট। এগুলো আমি যতটুকু জানি এই সিস্টেম অনুযায়ী। এখন আছে বিল কিভাবে প্লেস হয় আই ডোন্ট নো। এর বেশি আমার বলা উচিত না, কারণ কি আপনারা বলেছেন বিল, আমি জানি বিল প্লেস হতে পারে না, কোথাও আপনারা বোধ ভুল করছেন বা তারা ভুল করছে, দুটো একটা। কোনো বিল প্লেস হয়েছে বলে আমার মনে হয় না, আপনারাও বোধ হয় আমি জানি না বিধান আপনারা এডিসি কভার করেছেন কি না, মনে হয় বিল প্লেস হয়নি, কোথাও ভুল করছেন। হ্যাঁ আমারও মনে হয় এখনো বোধ ভুল করছে। এবং তারা বলছে তাদের যে বিলটা করেছে ওটার মধ্যে তারা ডিটেইল ভাবে কিভাবে কিভাবে রিক্রুটমেন্ট করবে। আমি বলি শুনুন তাহলে, আমার মনে হয় রুলস লে ডাউন করেছে, বিল না বিল করতে পারবে না, এই আইনটাকে বাতিল করে বাতিল না করে উনি বলছে অ্যামেন্ডমেন্ট বিল। রুল
লে আউট করবে ইন্ট্রোডাকশন অফ দা টিটিএডিসি পুলিশ সার্ভিস বিল 2002 আমি জানি না তাহলে তাহলে কিভাবে একটা আইন থাকা সত্ত্বে আমি যত লোক আপনাদের আমাকে আরেকজন একদিন বলেছিল আমি বলছি না জেনে আমি কিছু বলতে পারবো না একজন সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল কিন্তু আমি যত লোক খবর নিয়েছি পরবর্তী সময় এডিসি থেকে আমার কাছে ইনফরমেশন হলো তারা রুল ফ্রেম করেছে আপনারা কোথাও কোথাও গন্ডগোল করছেন বলে আমার মনে হয় রুল ফ্রেম করেছে এই রুলটাকে লে করেছে এই রুলটাকে লে করেছে আইনে বলা আছে এই যে রুল করবে এই রুল করবে এই রুলের জন্য সেখানকে অ্যাসেম্বলি ডাকতে হবে ডাকার পরে এই দেখুন দি এডজুইন্ট কমিটি মে মেক রুলস ফর ক্যারিং আউট দি পারপাস অফ দিস অ্যাক্ট এই অ্যাক্টটাকে যদি করতে হয় এই আইনের মধ্যে রাখা আছে এভরি রুল মেড আন্ডার সাবসেকশন 1 শ্যাল বি লেড বিফোর দি সেশন অফ দি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর এ টোটাল পিরিয়ড অফ 10 ডেজ অর্থাৎ এই বিলটা না বিল বিল এটাকে বিল বলা যাবে না এটাকে আইন এটা অ্যাক্ট হয়ে গেছে এই অ্যাক্টের জন্য নোটিফিকেশন করতে হলে রুল ফ্রেম করতে হবে এই রুলের জন্য এক্সিকিউটিভ কমিটি যখন লে করবে ওই 10 দিন কন্টিনিউ টোটাল পিরিয়ড অফ 10 ডেজ হুইচ মে কম্প্রাইজ ওয়ান সেশন একটা সেশনও 10 দিন হতে পারে অর ইন টু অর মোর সাকসেসিভ সেশনস মানে টোটাল 10 দিন অ্যান্ড ডিউরিং দি অ্যাপোর্টেড পিরিয়ড দি ডিস্ট্রিক্ট কাউন্সিল মে অ্যানুয়াল অর মডিফাই দি রুলস রুল মডিফাই দি নট মডিফাই দি রুলস মডিফাই দি রুলস সো লেট যা লেট করছে অ্যান্ড আফটার দি অ্যাপোর্টেড পিরিয়ড অফ 10 ডেজ দি রুল শ্যাল অ্যাপ্লাই অর বি অর অর বি অফ নো অফিসার শ্যাল হ্যাভ এফেক্ট উইথ সাচ মডিফিকেশন অ্যাজ দি কেস মে বি সো হাউ এভার that any action taken under the said rules before such an annulment of modification will not affect eta porishkar amra janar jonno ai bole dilam amar ekta kichu janar age eta ami je joto din bachi toto din shiki ami shei jonno bolchilam eta bill noy bodhoy rule apnara kothao bhul korchen রুল লে করেছে আমরা যেমন অ্যাসেম্বলিতে আইন পাস করার পরে সরকার যখন এটাকে কার্যকর করবে আইন একটা পাস করলে কার্যকর করা যায় না যতক্ষণ আমি রুল ফ্রেম না করব এই রুলটাকে লে করতে হয় প্রতিটি জিনিসের রুলটাকে লে করতে হয় লে করার পর এটা আইনে পরিণত হয় কার্যকর আইনে পরিণত কার্যকর করতে হবে এখন এই রুল করার পরে দেন ট্রাইবাল ওয়েলফেয়ারের কাছে আসবে যে আমি যে লোক নেওয়া